জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করুছি। সূর্য অস্ত সময়ের মানুষ অজাণতরে বহুত কিছু ভুল করে, আউ যে ভুলর ফল তাকুকু নিশ্চিন্ত ভোগিবাকু পড়ে। তো আপনার কইবু সূর্যাস্ত সময়ের কেবে বি এই সব ভুল করতুনি। আপন মানে শেষ পর্যন্ত ভিডিও কু নিশ্চিন্ত ভাবে দেখন্তু। প্রথমত হচ্ছে আপনার কেবে বি সূর্যাস্ত পরে আপনার শয়ন কেবে বি করতু না, কাহিঁকি না সায়ঙ্কালের শয়ন আপনার রোগগ্রস্ত করায়। তেণু সেই সময়ের বিলকুল সূর্যাস্ত সময়ের আপনার শুয়ন্তু না, এদ্বারা আপনার রোগগ্রস্ত হওয়ার সহ আপনার অল্পায়ু হয়ে যান। তো আপনার নিশ্চিন্ত ভাবে এই কথা মানবে, আউ এহা রোগী মানক পক্ষে লাগু হয়নি, কাহিঁকি না রোগী মানে তো সেমানে নিশ্চিন্ত ভাবে শোবাকু পড়ব, মেডিসিন খাইবে। তেণু সাধারণ লোক মানে এ ভুল জমা বি করতুনি। দ্বিতীয় হচ্ছে ভোজন। ভক্তবন্ধু এই সময়ের সূর্যাস্ত সময়ের কেবে বি আপনার ভোজন করতু না, এদ্বারা শরীরের পীড়া হয়ে থাকে, আসহ আপনার অল্পায়ু হয়ে যাতে। তেমন কেবে বি আপনার ভোজন করতু না। হ্যাঁ, আপনার মানে যদি রোগগ্রস্ত লোক সূর্যাস্ত সময়ের তাঁকু উঠাই দিও, টিকি বসাই দিও, হাত যোড়ি টিকি প্রভুক প্রার্থনা করতু, কাহিঁকি না এদ্বারা তাঁকর লাভ হয়ে থাকে। যদি সেমানে সেজরে পড়ে কষ্ট ভোগ করুথান্তি, হুয়েত মহাপ্রভু কৃপার তাঁক আত্মার উদ্ধার হওয়ার সহ সেমানে আর বেশি দিন পড়ে কষ্ট পাঁতি না। তেমন তাঁক বারম্বার তাঁক কর্ণ পাখে প্রভুঙ্কর নামগুণ কীর্তন করতু, কাহিঁকি না শেষ অবস্থায় বহুত লোক মানে চিড়চিড়ি স্বভাব হয়ে যাতে, অতিশয় সেমানে বাউলা হুঁতি, বারচৌড়িয়া হয়ে যাতে। তো সেপাই আপনার ধৈর্য রক্ষি তাঁকর সেবা করতু। সেবা কুয়াড়ে যাবনি, যেমন গৃহমূত্রে ঘাঁটি হচ্ছেন অনেক মা মানে বাবা মানে সেমানক সেবা করছেন, বাপার হোক, মার হোক, শাশুর হোক, শ্বশুর হোক, তাঁক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কাহিঁকি না দিনা দিনে আমি বি যা, তো আমার কি করব সে কথা ভাবুছেন। তো তেমন নিশ্চিন্ত ভাবে এই কথা আপনার মানতু। তৃতীয় হচ্ছে তৃতীয় সূর্যাস্ত সময়ের কেবে বি আপনার ঘর পুছন্তু না, ঘর তা পূর্বর ঝাড়ু করতু, কিন্তু সূর্যাস্ত পরে সন্ধ্যা সময়ের ঘর কেবে বি পুছন্তু না, মনে রাখি থাকতু। এদ্বারা ঘরের লক্ষ্মী আপনার ত্রুটি যায়, এ কথা নিশ্চিন্ত ভাবে আপনার মানবে, আউ আপনার লাভ হি লাভ হব। তাহলে সেটি নুহে আপনার মৈথুন, অর্থাৎ আপনার কেবে বি শারীরিক সম্বন্ধ সন্ধ্যা সময়ের রাখতু না, এদ্বারা মানসিক চাপ রহবা সহ অসুর পুত্র মানকর জন্ম মধ্যে হয়ে থাকে। এমনি বহুত উদাহরণ শাস্ত্র পুরাণে দেখবাক মিলে, যেমি হিরণ্যক্ষ হিরণ্যকশ্যপঙ্কর জন্ম আপনার জাঁচি অদিতিঙ্ক সহ, যেভাবে ভাবে কণ না ঋষি কশ্যপঙ্কর যেভাবে ভাবে মিলন হয়েছিল, তেণু ভক্তবন্ধু আপনার জাঁচি পরবর্তী সময়ের অসুর পুত্র মানে জন্ম হয়েছিল ভক্তবন্ধু। তেণু সেপাই আপনার মনে রাখি থাকতু, এভাবে ভাবে সন্ধ্যা সময় মৈথুনকে নিষেধ করা যাইছে। আউ আপনার সন্ধ্যা সময় কেবল সূর্য উপরে বসিকি রুহন্তু না, এদ্বারা আপনার উপরে কুপ্রভাব পড়িপারে। তেমন সেজ উপরে ওহ্লাই আসন্তু, কেবল প্রার্থনা গৃহ হি উদ্দিষ্ট এই সময় বসি প্রভুঙ্কু প্রার্থনা করিবা। আউ আপনার এই সন্ধ্যা সময়ের আপনার কাহাকু কি দহি দিওন্তু না, কাহিঁকি না দহি হচ্ছে শুক্রঙ্কর প্রতীক, শুক্র ধন আপনার প্রাপ্তি করায়। তো সেপাই আপনার ধন হানি হবার মধ্যে সম্ভাবনা আছে। তেমন সন্ধ্যা সময়ের আউ কম করবে, কেবে তুলসী জল দেবে না, আউ তুলসী কু স্পর্শ করবে, কেবে বি এই সময় কথা করতু। আউ সন্ধ্যা সময়ের আপনার কেবে বি নখ বাড় সূর্যাস্ত সময়ের কেবে বি কাটন্তু না, ইয়াদ্বারা মধ্যে আপনার বহুত ক্ষতি হয়ে থাকে। আউ ভক্তবন্ধু যাঙ্কর সময় নাই, সেমানে আগুর কুচি যে ইলেকট্রির সুবিধা নথিলা, তো সেপাই লোক মানে রাতে সন্ধ্যা পরে কাটি নথিলে। ভক্তবন্ধু হুয়ে তো হয়েপরে, কিন্তু সন্ধ্যা পরে আপনার যা করছেন করতে, কিন্তু সন্ধ্যা সময়টা কেবল প্রার্থনার সময় বলে কুহযায়। এই সময়ের দেবদেব মহাদেব বৃষকেতু ভগবান বৃষভ উপরে বসি প্রাণী মানকর কর্মক দেখতে, তেমন ভালো কর্মপ্রাই ভাল ফল দিকে, আন্দ কর্মপ্রাই মন্দ ফল দিকে। তো সেপাই এই সন্ধ্যা সময়ের এই ভুল বিলকুল করতু না, আউ আপনার মানে ঈশ্বরকে প্রার্থনা করা সহ আপনার যদি গুরুমন্ত্র নিয়েছেন সূর্যাস্ত পরে পরে আপনার যেটি থাকতু হাত যোড়ি গুরুকে প্রণাম করতু, গুরুমন্ত্র জপ করতু, এদ্বারা বহুত কিছু লাভ হয়ে থাকে। তো সেপাই এই ভিডিওকে বহুমাত্রা সেয়ার করতু, হুয়েত অজাণতরে অনেক লোক এই ভুল করছেন, তো আপনার গোটিয়ে সেয়ার অন্যকে সুধারি দেইপারে। তো ভিডিওকে দেখিবা মাত্রে নিশ্চিন্ত এর লিঙ্ক অন্যকে হুয়েত 10 জনকে আপনার পঠাই পারতি, এদ্বারা আপনার লাভ নিশ্চিন্ত ভাবে হব। চ্যানেলে যদি নূয়া চ্যানেলকে সবসক্রাইব করতু। ভিডিওটি কেমি লাগিলা নিশ্চিন্ত আপনার মতামত দিও। জয় জগন্নাথ, জয় পঞ্চশরী।
ଏବେ ସାରା ଓଡ଼ିଶାରେ ଶୀତର ଦାଉ। ମଣିଷ ହେଉଛି ଶୀତରେ ଛଟପଟ, ବୁଢ଼ା ବୁଢ଼ୀ ମାନଙ୍କର ଅବସ୍ଥା କହିଲେ ନ ସରେ। ଆମ୍ଭେମାନେ ରୁମ୍ ହିଟର ଦେଇ ଘରେ ଶୋଉଛୁ, ଅନେକ ଜାଗାରେ ଶୀତର ଲହରୀ ଏତେ ଜୋରରେ ହେଉଛି ଯେ କନ୍ଥା କମଳ ମଧ୍ୟ ରଖୁନି। ତ ସେଥିପାଇଁ ଆପଣମାନେ ଭାବନ୍ତୁ, ଯଦି ଗୋଟିଏ ଅସହାୟ ଗରିବ ପରିବାରରେ ଗୋଟେ କମ୍ବଳ ନଥିବ କି ସେମାନେ କୌଣସି ଶୀତ ବସ୍ତ୍ର ନଥିବ, କେତେ କଷ୍ଟ ସେମାନେ ଭୋଗୁଥିବେ। ଏମିତି ବି ପରିବାର ଅଛି ଯାହାକୁ ଆମ୍ଭେମାନେ ଖୋଜି ଖୋଜି କିଛି କମ୍ବଳ ପ୍ରତିବର୍ଷ ଶୀତ ଦିନେ ପ୍ରଦାନ କରୁ, ଯେଉଁମାନେ ପ୍ରକୃତରେ ହକଦାର, ଯେଉଁମାନେ ଅସହାୟ, ଯେଉଁମାନେ ରୋଗୀ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଆମେ ପ୍ରତିବର୍ଷ କିଛି କମ୍ବଳ ପ୍ରଦାନ କରୁ। ତ ଭକ୍ତବନ୍ଧୁ, ଏ ଅଧମ ହରି କଥା କହି ଯେତିକି ଧନ ମିଳେ ତା ଦେହରେ କମ୍ବଳ ପ୍ରଦାନ କରେ। କିନ୍ତୁ ଏବେ ଯୋଡ଼ି ହେଇଛନ୍ତି ଆପଣମାନେ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲ ସହିତ, ତ ଯେଉଁମାନେ କମ୍ବଳ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ କିଛି ଅର୍ଥ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ଆପଣଙ୍କର ସେଇ ଅର୍ଥକୁ ଯଦି ଦେବା ପାଇଁ ଚାହାନ୍ତି କମ୍ବଳ ପ୍ରଦାନ ପାଇଁ, କାହିଁକି ନା ଏବେ ସମୟ ଆସିଗଲା, ଶୀତଦିନେ ବହୁ କମ୍ବଳ ବଣ୍ଟାଯିବ, ସେଇ ଅସହାୟଙ୍କ ପାଖରେ ଆମ୍ଭେମାନେ ପହଞ୍ଚୁ, ବୁଢ଼ା ବୁଢ଼ୀଙ୍କ ପାଖରେ ଯେଉଁମାନଙ୍କ ପାଇଁ ନିଶ୍ଚିନ୍ତ ଶୀତ ବସ୍ତ୍ର ଆବଶ୍ୟକ। ପ୍ରତିବର୍ଷ ଯାଉ, ଏ ବର୍ଷ ଯିବୁ। ତ ଆପଣମାନେ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଆପଣମାନଙ୍କର ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ଏ କମ୍ବଳ ପାଇଁ ଲାଗୁ, ତ ନିଶ୍ଚିନ୍ତ ଆପଣ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ନିଶ୍ଚିନ୍ତ କଲ୍ କରନ୍ତୁ, ଆଉ ଆମ୍ଭେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର। ଆପଣ ଗୋଟିଏ ହଉ, ଦୁଇଟି ହଉ, ପାଞ୍ଚଟା କମ୍ବଳ ପାଇଁ ଆପଣ ଦାନ ପ୍ରଦାନ କରିପାରିବେ। ଆପଣଙ୍କୁ ମହାପ୍ରଭୁ ଭଲରେ ରଖିବେ। କାହାକୁ ଯଦି ଘୋଡ଼େଇ ଦେଇଥିବା ଶୀତ ଦିନେ, ମହାପ୍ରଭୁ ଆମକୁ ନିଶ୍ଚିନ୍ତ ସାରା ଜୀବନ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇ ରଖିବେ। ଏ ବିଶ୍ୱାସ ସହିତ ଯଦି ଆପଣ ଦାନ ଦେବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଏବେ ହିଁ କଲ୍ କରନ୍ତୁ। ଏଇ ଶୀତ ଦିନରେ ଏବେ ଚାଲିବ କମ୍ବଳ ବଣ୍ଟା, ଅସହାୟଙ୍କ ପ୍ରତି ଇଏ ଆପଣଙ୍କ ସହଯୋଗ ରହୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।